অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অতি বিশেষ এই প্রোগ্রাম। 35 বছর পর এই 5টি গ্রহের অদ্ভুত সংযোগ। এই 6টি রাশি হতে চলেছে কেল্লা ফতে। আজ সূর্যগ্রহণ এবং এর পাশাপাশি শনি জয়ন্তী, অর্থাৎ শনির জন্মদিন। এই যে অদ্ভুত এই 5টি গ্রহের সংযোগে 35 বছর পর এই 6টি রাশি হতে চলেছে মালামাল, অর্থাৎ এই 6টি রাশির কপাল খুলতে চলেছে। কোন কোন দিক থেকে এই 6টি রাশি কপাল খুলতে চলেছে দেখুন। বর্তমানে মকর রাশিতে শনি অবস্থান করছে এবং বক্রী অবস্থায়। বৃষ রাশিতে রাহু, বুধ, রবি এবং চন্দ্রের অবস্থান, এবং নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। এর আগে আমি কিন্তু নবপঞ্চম যোগ নিয়েও কিন্তু এই ভিডিও আপনাদেরকে দিয়ে রেখেছি, দেখবেন, যারা পুরনো আছেন তারা অবশ্যই জানেন। এবং 35 বছর পর 5টি গ্রহের অদ্ভুত সংযোগে, অর্থাৎ এই সময়ের মধ্যে এই 6টি রাশির ভাগ্য চমকাতে চলেছে। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার, আপনি একটু ছোট করে ভিডিওটি দিয়ে দিন তাহলে খুব ভালো হয়, মানে জাস্ট রাশির নামটা শুনেবে, কোন কোন দিক থেকে প্রফিট হবে সেটা জানা দরকার। এবং এই যে এই 35 বছর পর এই অদ্ভুত সংযোগে যে 6টি রাশির হতে চলেছে মালামাল, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। 4টি রাশি বিশেষভাবে শুভ ফল পাবে এবং 2টি রাশি মিডিয়াম মধ্যম ফল কিন্তু পেতে চলেছে। অর্থাৎ 6টি রাশির মধ্যে 4টি রাশি জবরদস্ত লাভ পেতে চলেছে এবং 2টি রাশি মধ্যম ফল পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি রাশিতে শনির অবস্থান এবং পঞ্চমভাবে রবি, রাহু, চন্দ্র, বুধ অবস্থান, নবপঞ্চম যোগ আপনাদের শেয়ার মার্কেট থেকে আকস্মিক ধন প্রাপ্তি, সন্তানের দিক থেকে আপনারা কিন্তু বেনিফিটেড হতে চলেছেন, এবং প্রপার্টিগত দিক, দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছি। লটারি থেকে আপনারা কিন্তু অর্থ এই সময় পাবেন। শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন। অর্থাৎ এই 3টি এই এই সময়ের মধ্যে, এই 35 বছর পর এই মহা সংযোগে হতে চলেছে মকর রাশি বিশেষ ভাগ্যশালী। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে শনি বক্রী অবস্থায় এবং পঞ্চমপতি, এবং আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ কেন্দ্রের বৃহস্পতির অবস্থান, ত্রিকোণভাবে বৃহস্পতির অবস্থান, কেন্দ্রে শনির অবস্থান, সন্তান সুখ এর জায়গা আপনাদের নির্দেশ করছে, প্রপার্টি থেকে লাভ, যারা আপনি অনলাইন বিজনেস সঙ্গে আছেন তারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। বিদেশ থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে চলেছেন, বিদেশ থেকে লাভ কিন্তু
তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার কিন্তু লাভ কিন্তু নির্দেশ করছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আপনাদের রাশিতে রবি, চন্দ্র, রাহু এবং বুধের অবস্থান, অদ্ভুত সংযোগ এবং নবম স্থানে শনির অবস্থান, ভাগ্যভাবে ভাগ্যবতী, দশমভাবে আপনার গুরুর অবস্থান, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু সাপোর্ট আপনারা এই সময় পাবেন। কর্ম জায়গাটা কিন্তু আপনাদের প্রশস্ত কিন্তু করতে চলেছে। নবপঞ্চম যুগে এই পাঁচটি গ্রহের সংযোগ আপনাদেরকে পাঁচ দিক থেকে লাভ কিন্তু দেবে। এক, আপনাদের ভাগ্যোদয়; দুই, আপনাদের পৈতৃক সূত্রের থেকে সম্পত্তি লাভ; তিন, আপনাদের কর্ম জায়গাটা কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে; চার, আকস্মিক ধনপ্রাপ্তি লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা পাবেন; পাঁচ, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, চার নম্বর রাশি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক পঞ্চমভাবে কিন্তু শনি অবস্থান করছে বর্তমানে, এবং আপনার রাশির নবমভাবে রবি, চন্দ্র, বুধ এবং রাহুর অবস্থান। নবপঞ্চম যোগ 35 বছর পর আপনাদের কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে। সন্তান সুখের জায়গা, আকস্মিক প্রাপ্তির জায়গা, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত করবে, ভাগ্যোদয়, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন এর সম্ভাবনা, এবং বিদেশ থেকে লাভ, লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা এই সময় কিন্তু অর্থ পাবেন, এবং স্ট্রং বিজনেস থেকে, প্রপার্টি থেকে লাভ আপনাদের কিন্তু দিতে চলেছে। এর পরের যে রাশির কথা, অর্থাৎ চারটি রাশি কিন্তু একদম মহা এই সংযোগে কিন্তু লাভ কিন্তু পেতে চলেছে। আর যে দুটি রাশি, প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আপনার সপ্তমভাবে বৃহস্পতির ভ্রমণ এবং আপনার রাশির একাদশভাবে শুক্রের ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই নবপঞ্চম যোগ আপনাদের সম্পত্তিগত দিকটা ভালো দিক দিবে, সফলতার জায়গা, সাকসেসের জায়গা নির্দেশ করছে। এর পাশাপাশি এই সময়ের মধ্যে আপনার, আপনি সিংহ রাশির মানুষ, দাম্পত্য সুখের জায়গা আপনাদের থাকছে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, এবং গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু এই সময় পাবেন, এবং কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মহাপ্রাপ্তি হতে চলেছে এই 35 বছর পর এই মহা সংযোগে। ধন বর্ষা হতে চলেছে সিংহ রাশি, ধনপতি আপনাদের কর্মভাবে, কর্মের দ্বারা ধন একাদশপতিকে কানেক্ট করে, সফলতা কিন্তু যে কোনো কাজে আপনি লোহাতে হাত দিল সেটা কিন্তু সোনাতে পরিণত হবে, এবং দাম্পত্য সুখ, বিবাহের জায়গা কিন্তু আপনাদের বিশেষভাবে খুব ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এই যে মহাসংযোগ, পাঁচটি গ্রহের মহা এই অদ্ভুত সংযোগে ছয়টি রাশি কেল্লা ফতে। এর পরের যে রাশি, ছয় নম্বর যে রাশি, কিছুটা হলেও প্রভাব কিন্তু পাবে। আপনাদের দ্বাদশভাবে শনির অবস্থান এবং রাশিতে আপনার বৃহস্পতির অবস্থান এবং পঞ্চমভাবে শুক্রের অবস্থান, নবপঞ্চম যোগ, কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ এই সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, এবং দাম্পত্য সুখ, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট নির্দেশ করছে। এই ছিল ভিডিও, নমস্কার।